যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 29তম এশিয়ান ট্রেড ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডার উদ্যোগে মিরামার রিজনাল পার্ক অ্যাম্ফি থিয়েটারে দুদিনের এই আয়োজন করা হয়। ফ্লোরিডা মায়ামি থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন মাহফুজুল হাসানের রিপোর্টটি। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডার আয়োজনে 2 ও 3 মার্চ এশিয়ান ট্রেড ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো ঘিরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা হয়ে ওঠে এশিয়া প্রবাসীদের মিলনমেলা। মায়ামি ও ফোর্ট লডারডেলের মধ্যবর্তী মিরামার শহরের রিজিওনাল পার্কে উৎসবে অংশ নেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশ ও ভারতের 100-এর বেশি শিল্পী। এবার ফুড ফেয়ারে এশিয়ার 14টিরও বেশি দেশ অংশ নেয়। অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় মার্কিন সিনেটর, কংগ্রেসম্যান ও গভর্নর সহ অনেককে। এমন উদ্যোগের প্রশংসা করেন আমন্ত্রিত অতিথি ও দর্শনার্থীরা। উৎসব সফল হয়েছে বলে জানান আয়োজকরা। আমরা অনেক কষ্ট করে 3 মাস 4 মাস ধরে পরিশ্রম করে আজকে ফসল ঘরে তোলার জন্য রেডি হয়েছে। চ্যানেলকে ধন্যবাদ যে আমাদের সাথে যোগ দিয়ে আসছেন। আমাদের আমেরিকান সহ বিভিন্ন দেশের দর্শকরা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আশা করতেছি প্রতি বছরের ন্যায় এবার আরও অধিক সংখ্যক দর্শক আমাদের এখানে উপস্থিত হয়ে আমাদের ফুড ফেয়ারকে সাফল্যমণ্ডিত করবে। এটা একটা ঐতিহ্যবাহী প্রোগ্রাম। এই অনুষ্ঠানে স্পন্সর হওয়ার জন্য আমি চ্যানেল আইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ফ্লোরিডাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। বহুজাতিক এই মিলনমেলায় ছিল উপচে পড়া ভিড়। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বেশ কয়েকজনকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। দুপুর থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলে রাত 11টা পর্যন্ত। মাহফুজুল হাসান, চ্যানেল আই।